হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ব্যোমকেশ ও ধ্রুব রহস্যের টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই টিজারটা এক কথায় বেশ ভালো একটা টিজার। তবে এই টিজারে একটাই বিষয় হচ্ছে, যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি, যে এখানে ব্যোমকেশ তার সংলাপ টিজারে একটা, এবং অজিত ও ব্যোমকেশ তাদেরকে প্রায় টিজারে সেরকমভাবে এস্টাবলিশ করা নেই। এবার টিজারে কি কি আমার ভালো লেগেছে, প্রথমত এই টিজারের ভিজুয়ালস, যেটা এই ছবির প্রি টিজার প্রমিস করছিল, এর যে স্টিলগুলো সেগুলো প্রমিস করছিল, ভিজুয়ালস ব্যাপক। আমরা যেরকম ধরনের গতানুগতিক ব্যোমকেশ ছবি তার প্রমোস দেখেছি, তার থেকে একদম আলাদা। যেরকম তারা ওয়াইডে শর্টসগুলো নিয়েছে, যেরকমভাবে তারা জায়গাটা এস্টাবলিশ করেছে, যেরকম ভিজুয়ালস সেটা দেখবে প্রচণ্ড কন্ট্রাস্ট রাখছে, যেরকম ওই জায়গাটা ব্রাউনিশ একটা টিন্ট রাখছে, খুব ভালো লাগছে। রাতের দৃশ্যগুলো স্পেশালি যখন ওই নদীর ধার দেখানো হচ্ছে, সেখানে ঘোড়া নিয়ে মানুষজন যাচ্ছে, একে অপরের সাথে কোলাকুলি করছে, যখন ওখানে ব্যোমকেশ প্রথম যাচ্ছে, তো এই পুরো চত্বরটাকে, ওই মহলটাকে খুব সুন্দর করে এস্টাবলিশ করা। দ্বিতীয় হচ্ছে তারা টিজারটাকে এত সুন্দর করে কেটেছে, ব্যাপক মানে প্রত্যেকটা শট দারুণভাবে এডিট করা। দ্বিতীয় হচ্ছে এখানে সাউন্ড, মানে এই এডিটের সাথে সাউন্ডটা এত ভালো জেল হয়েছে, মেট্রোনামে ফেলে আমাদের এখানে সাউন্ড খুব সুন্দর করে ডিজাইন খুব কম হয়। যখন বল্লভপুরের রূপকথার টিজার এসেছিল, আমি বলেছিলাম যে মেট্রোনামে এত সুন্দর করে চপ করা, এখানেও ঠিক তাই। ওই ঘোড়ার ডাক, শান্তিলাল হাসছে, টর্চের আলো, কোনো জিনিসপত্র পড়ে যাচ্ছে, সেগুলো খুব সুন্দর করে মার্চ করেছে। তো সাউন্ড ডিজাইন খুব ভালো, এবং ভিএফএক্স, আমাদের এখানে ভিএফএক্স নিয়ে আমি তো খুব ক্রিটিসাইজ করি, তবে এই কাস্টার ভিএফএক্স ডিসেন্ট, সেটা আশা করি বেশ ভালো হবে। এবং এই টিজারটার যে অ্যাপ্রোচটা, সেটা একটা অ্যাডভেঞ্চার ফিল্মের মতো, সেখানে একটা ইন্ট্রিগিং ভাইবস রয়েছে। আমি কয়েকদিন আগে যখন একটা স্টিল দেখি যে অজিত এবং ব্যোমকেশ নমস্কার করছে দেব এবং অম্বরীশ বাবু, আমার দেখে মনে হয় কি এই ছবিটা একেন বাবু বা বাদবাকি ছবিগুলোর মতো জোর করে কমেডি করবে, এবং ছবিটা হয়তো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে ওরকমভাবে বানানো হবে যে আমাদের খালি কমেডি করতে হবে, অজিত খালি কমেডি করবে। কিন্তু এই টিজারে ওরকম কোনো ছিটে ফোটা নেই, একদমই নেই, যেটা আমার ভালো লেগেছে এবং লোকে এই ছবিটা দেখবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক টেকনিক্যালি অ্যাডভেঞ্চার ফিল্মের কিন্তু ছাপ আছে। এবার প্রশ্ন যে দেবকে অ্যাজ ব্যোমকেশ কেমন লাগছে? তো এর আগে যখন ছবির পোস্টার এসেছে বা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমি কখনোই সেগুলোকে ভালো বলিনি, কিন্তু দেবের পরবর্তী সময় লুক দেখে আমার মনে হয়েছে সেটা বেশ ভালো, এবং প্রি টিজারটা ভালো লেগেছিল আমার। এবার যদি এখানে দেবের ডায়ালগ দেবকে কেমন লাগে সেটা বলি, তো আমার সেটা ডিসেন্ট লেগেছে, মানে সেটা খুব ভালো লেগেছে আমি বলবো না, আবার খারাপ যে লেগেছে পোষায়নি সেটাও বলবো না। তবে তারা টিজারটা এমনভাবে কেটেছে, যেটা আমি প্রথমে বললাম, এখানে অজিত এবং ব্যোমকেশকে তারা এস্টাবলিশই করেনি। এবার আমি জানি না এটার কারণ কি, মানে এটা কেন লোকে সেটাকে বেশি ক্রিটিসাইজ করতে পারে সেই কারণে আমি জানি না। তবে খুব সত্যি কথা হচ্ছে এটা যে এখানে কিন্তু দেব এবং অম্বরীশ তাদের দুজনের যে কেমিস্ট্রি, সেটাকে এস্টাবলিশ করতে হতো, সেটাকে কয়েকটা শটের মাধ্যমে খুব সামান্য পরিমাণেই দেখানো। এবং দেবের এখানে একটা ডায়ালগ যে আমি নেতাও নই অভিনেতাও নই, তাহলে চিনলে কি করে? অম্বরীশকে তো এস্টাবলিশই করেনি, তো অজিতকে নিয়ে আমি কিছু বলতেই পারবো না অজিতকে কেমন লাগছে। তবে আমি বললাম অম্বরীশ একজন ফেনোমেনাল অ্যাক্টর, আমার তার অন্যান্য কাজ খুব ভালো লাগে, তবে অজিত হিসেবে আমি তাকে একদম মানতে পারছি না। এখানে সত্যপতির সাথে ব্যোমকেশ, সেই দিকগুলোকে খুব একটা স্পেস দেওয়া হয়নি। তবে যাদেরকে দেখে ভালো লাগে, শান্তিলাল বাবু ওই হাসিটা, সত্যম ভট্টাচার্য তাকে ব্যাপক লেগেছে, এবং রজতাভ দত্ত কোনো সংলাপের দরকার নেই, খালি তাকালো শেষ। তো এই কয়েকজনের পারফরমেন্স খুব ভালো। এই ছিল আমার রিয়াকশন। আমার ব্যোমকেশ ও ধ্রুব রহস্যের টিজারটা বেশ বেশ ভালো লেগেছে, খালি এখানে অজিত এবং ব্যোমকেশকে একটু কম স্পেস দেওয়া, এটা নিয়ে একটু আমার কমপ্লেন রয়েছে, এবং দেখার পরবর্তী সময় ট্রেলারে দেবকে কতটা প্রমিনেন্ট করা হয়। তবে যদি তারা এরকম ধরনের অ্যাপ্রোচ রাখে, এই ছবিটা মারাত্মক বিজনেস করবে এবং অডিয়েন্স এই ছবিটা দেখবে। ছবির মেকিং ভালো, এটা টিজারে স্পষ্ট, এর সাউন্ড ডিজাইন, সেটার কাজ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ভিএফএক্স ভালো, এবং শেষের যে পোর্শনটা, মানে এটা নিয়ে আমার কথা বলা আগে উচিত ছিল, চাঁদের পাহাড় সেটার কথা মনে করায়, এবং এখানে সেটার ভিএফএক্স যথেষ্ট ভালো। তো এই ছিল আমার রিয়াকশন এই টিজারটা নিয়ে। তোমরা যারা এই টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।